দেখি একবার পারমিশন দেয় কিনা ভেতরে যাওয়া। জিজ্ঞেস করি, বলছি দাদা একবার ভেতরে যাওয়া যাবে? না অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কল্যাণী ল কলেজে পড়েছিলাম, অনেক দূর থেকে এসছি, যদি একবার কলেজটা দেখতে পেতাম। কলেজ দেখার সময় হচ্ছে, কিন্তু এখন ওই পারলো মানে কোভিড এর জন্য এখন টোটালি বন্ধ থাকে, 10টার পরে যখন অফিস খুলবে তখন সবার জন্য। আমরা জাস্ট 5 মিনিট দেখেই চলে আসবো। 5 মিনিট না গেলে শোনো, যেতে আমরা বারণ তো করছি না তোমাকে, যে 10টা ব্যাপারটা হচ্ছে এখন তো 8টাও বাজেনি না, 2 ঘন্টা কি করে থাকবো, জাস্ট একবার দেখেই চলে আসবো, 5 মিনিট লাগবে, কোনো অসুবিধা নেই। অসুবিধা তো কিছুই নেই, আমার দরকার হলে ভোটার কার্ড আছে, ছবি তুলে নাও, কোনো অসুবিধা নেই। আগে তো ঘোষপাড়ায় নেমে মধ্যিখান দিয়ে একটা জঙ্গল মতো ছিল, ওখান দিয়ে চলে যেতাম। তাও তো এখন অনেকটা ফ্রি হয়েছে। এই দেখো 7:40 বাজে, ওখানে যাব, 2টা ছবি তুলবো, চলে আসবো, 50 থেকে 55। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই আয় চ চ, ঢুকতে দেবে এই ভেতরে, আমার কলেজ আছে স্কেল, ওইখানে কলেজের ওখানে ছবি তুলবো, চ। ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে। ঠিক আছে ঠিক আছে, ভাবিনি যে ওদের মানিয়ে নেব। কল্যাণী ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটা ভিডিও রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। বললে তুই পেছনে থাক, নাহলে কিছু কথা রেকর্ড হবে না। তো এটা সেই ইউনিভার্সিটি ক্যাম্পাস যেখান দিয়ে হেঁটে যেতাম, বহুবার কলেজ বাঙ্ক করেছি, মানে কি ওই এত স্কুলের মতো ছিল, মানে আমাদের কলকাতা কলেজ যেমন কত সুন্দর, আর মানে সুন্দর মিন্স এই জন্য সুন্দর হচ্ছে ভালো না লাগে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু এইখানে তো বেরোনোর কোনো স্কোপই নেই, মানে মানে একদম 10টা 5টা স্কুলের মতো আর কি। যাই হোক, খুব ভালো কলেজ কল্যাণী ল কলেজ। এই জায়গাটা দিয়ে আমরা জঙ্গল দিয়ে বেরিয়ে আসতাম, ওই ঘোষপাড়া স্টেশন দিয়ে, এই এইসব জায়গায় সব জঙ্গল হয়ে গেছে, কি অবস্থা! আমি ভাবিনি যে এইটা আমার মানে সম্ভব হবে, পুরো মনে হচ্ছে জঙ্গলে একটা রাইড করতে এসেছি, হেভি লাগছে হেভি লাগছে, আর এরকম একটা অনুভূতি বলে বোঝানোর মতো নয়, অসম্ভব অসম্ভব বিউটি, মানে আমি কী খুশি হচ্ছি কী বলবো। বন্ধুরা প্লিজ ভিডিওটা লাইক করলে, আই মিন ভালো লাগলে লাইক করো, আমি এতটা এক্সাইটেড যে ভুল কথা বেরিয়ে যাচ্ছে। আর এই সেই কলেজ যেখানে আমি 1 বছর পড়েছি, 1 বছর পড়লেও আমার ভীষণ 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 ভালো লাগতো, কারণ এখান থেকে আমি কলকাতার জার্নি শুরু করেছি বলা যেতে পারে। ঠিক এই কলেজের উল্টো দিকে একটা দোকান বসতো এখানে, এই সেই কলেজ স্কেল, সিকিউরিটি দাদাদের অসংখ্য ধন্যবাদ আমাকে ভেতরে ঢুকতে দেওয়ার পারমিশন দেওয়ার জন্য। এই সেই কলেজ, এবার আমি গোপ্রোটা একটু অফ করব, মোবাইলে ভিডিও করব। তো এখন কিছু ফটোশ্যুট বা ভিডিও যাই বলো করছি, কারণ এই মুহূর্ত আর হয়তো কোনোদিন পাবো না, আবার কোনোদিন আসার সুযোগ পাবো কি পাবো না, বা আবার আসতে পারবো কি না, সব কিছুর ওপর। তো এই সেই কলেজ খুব সুন্দর লাগছে, যাই হোক এবার বেরিয়ে যেতে হবে, কারণ ওরা 10-15 মিনিটের পারমিশন দিয়েছে, তার বেশি দেয়নি, তাই এবার বেরিয়ে যেতে হবে।
ঠিক এই জায়গাটা একজন বসতো, যার ঘুমটিটা এখন এদিকে দেখছি খাবার নিয়ে। আর এইসব জায়গায় কত জঙ্গল হয়ে গেছে। এবার বিদায়ের পালা। এই ডান দিকটা দিয়েও যাওয়া যায়, চাই এদিকটা দিয়ে যাই। এই ডান দিক দিয়েও ইউনিভার্সিটির গেট বেরোনো যায়, একটু বেশি ঘোরা হয়। ওদিকটা দিয়ে এলাম বলে রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ, তো এবার মনে হলো যে এদিকটা দিয়ে যাই। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি ক্যাম্পাস অনেক বড়, এদিকটা এলাম কারণ এদিকটা এলে কলেজটা অনেকটা দেখা যাবে। এই সেই কলেজ। হ্যাঁ, এই মাঠে আমরা খেলতাম, আমি খেলেছি কি মনে নেই। এই সেই এখানে সেই কত স্মৃতি, কি অবস্থা। হ্যাঁ, ইউনিভার্সিটি না খুলে খুলে পুরো জঙ্গল হয়ে গেছে। জঙ্গলের মধ্যে দিয়ে কি অবস্থা, সাপ খপ না বেরিয়ে আসে, সব ডিপার্টমেন্ট বন্ধ। আই থিঙ্ক ঠিকই যাচ্ছে। কোনোদিন যদি সুযোগ হয় নিশ্চয়ই আমি আমার পরবর্তী কলেজেও ভিজিট করব। সেটার স্মৃতি অনেক টাটকা, মানে এখনও সেগুলো সব কিছু মনে আছে। আর এখানের স্মৃতিগুলো কিছুটা আবছা হয়ে গেছে, মানে ভুলে যাব এরকম। কিন্তু ওই আর কি, মানে রাস্তাগুলো চেনা ছিল, এবার একটু ধরিয়ে দিলেই আবার মনে পড়ে যাবে। তো আমি আবারও এখানকার সিকিউরিটি দাদাদের থ্যাংক ইউ বলবো, যাদের জন্য আমি ঢুকতে পারলাম। তো তারা আমাকে জাস্টিফাই করেছে, যে ভরসা করেছে তাই আমি ঢুকতে পেরেছি। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু বন্ধুরা ভিডিওটা কি বলবো, একদম হৃদয় থেকে বানাচ্ছি, একদম এইভাবেই আমি ছাড়বো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর মেরে জো ফ্রেন্ডস হিন্দি মে দেখতে হ্যায় মেরে ভিডিও ডেলি, তো উসকো মে ইয়ে কেহনা চাহুঙ্গা কি ইয়ে ভিডিও মেনে বেঙ্গলি মে কিয়া, ক্যুকি জো মেরা জো ফিলিংস ও মেরে বোলনা আসান হো জায়েগা, ইসলিয়ে অ্যাকচুয়ালি ইয়ে কলেজ সে মেরা বহুত স্মৃতি হ্যায়, ইসলিয়ে জো মেরা এক্সপিরিয়েন্স ও মেনে শেয়ার করনা চাহতা হু, তো ইসলিয়ে মেনে বেঙ্গলি মে কিয়া। আর যারা বাঙালি বন্ধুরা তাদের জন্য বলবো যে আমার বেসিক্যালি ভিডিও হিন্দিতেই করে থাকি, আর বাংলাতে মাঝে মাঝে করি। তো এখানে আমি এদের আরেকবার থ্যাংক ইউ বলবো, যে যারা আমাকে ঢুকতে দিয়েছে, আমি একদম যে সময় বলেছি সেই সময়তেই ব্যাক করেছি। থ্যাংক ইউ দাদা, আসছি। ও, এখানে রেলগেট পড়ে গেছে, ট্রেন যাবে, ট্রেনটা আসছে কল্যাণী সীমান্ত থেকে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এদিকে তো লাইন শেষ, কল্যাণী সীমান্তেও ডান দিকে একদম শেষ। সীমান্তে খুব কম বাড়ি গেছি, আর ওই বাঁদিকে কল্যাণী ঘোষপাড়া। কল্যাণী সীমান্ত লোকাল এই ট্রেনটা ওদিকে গিয়ে দাঁড়াবে, আবার এই রুটেই ব্যাক করবে সোজা গিয়ে ডান দিকে। ট্রেন দেখতে পাবো ভাবিনি। আমার কল্যাণী শহর সফর খুব সুন্দর লাগলো। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে কল্যাণী সীমান্ত, আর যাব না বাবা, তেলের যা দাম, তেল রিজার্ভের দিকে চলে আসছে আস্তে আস্তে। কল্যাণী সাইড থেকে বা এই সাইড থেকে কোনো বন্ধুরা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও জলদি, আর এই ভিডিওর রেসপন্স ভালো থাকলে এরপর বাংলাতে আরও ভিডিও হবে।
কোন দিকে ডান দিকে দেখাচ্ছে? কল্যাণী স্টেশন এদিকে যাচ্ছে, অটো করে যেতাম মনে আছে। কোথাও একটা খাবো, এক্ষুনি খাবো কোথাও একটা, কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে খুব। দাঁড়া, এখানে দোকান দেখলেই দাঁড়াবো। একবার এই অটো স্ট্যান্ডে জিজ্ঞাসা করে নিই যে ফেরার রাস্তাটা কোন দিকে হবে, কল্যাণী ব্রিজ। বলছি কল্যাণী ব্রিজ যাব, কোন দিক দিয়ে যাব? এই যে দুটো রাস্তা আছে, কোন কোন মানে কোনটা দিয়ে সহজ হবে? দুটো রাস্তা তো, আপনি ঘুরে গেলে এরকম দুটো রাস্তা হবে। কোন এখন কোন দিকে যাব? পার্কের অপোজিট এদিকে যাব, এদিকে যাব। আচ্ছা এদিকে যাব, ডাবল রাস্তা পড়বে। আচ্ছা ওইটা সোজা গেলে সামনে হাইওয়েটা পড়বে, ডান দিকে। আচ্ছা আচ্ছা, গিয়ে তাহলে ব্রিজ দেখতে পাবো। ঠিক আছে, কোনো খাওয়ার দোকানই খোলেনি যে খাবো। এখন টাইম সবে হয়েছে 8:05-7, এখনো কোনো দোকান খোলেনি। যাই হোক, তো 8:05-7 বাদে হয়তো 9টার আগে কোনো দোকান খুলবে না, তো 9টা অবধি তো আর অপেক্ষা করা সম্ভব নয়, যার জন্য আমরা ব্যাক টু প্যাভেলিয়ন মানে আমাদের জায়গার দিকে ফিরি। ওই যাওয়ার পথে আশা করি কিছু, আসলে দোকান খোলা আছে কিন্তু সেখানে কেউ মাস্ক পরেনি, একগাদা লোক, সেই জন্য একটু খেতে ভয় পাচ্ছি। এটা তো হেভি জিনিস করেছে গাড়িতে, কি লাদাখ যাচ্ছে নাকি? আমরা আবার কল্যাণী ব্রিজের দিকে ফিরছি। আবার আমরা এসে গেছি, এই দেখি 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 দেখি, কল্যাণী ব্রিজ। কল্যাণী ব্রিজ হয়ে আমরা এবার ওদিকে আর যাবো না, এই দিক দিয়ে বাঁশবেরিয়া ত্রিবেণী দিয়ে ঢুকে পড়ব। তাহলে হংসেশ্বরী মন্দিরটা আরেকবার দেখতে পাবো। আসলে হংসেশ্বরী মন্দিরের সাথে আমার একটা কি বলবো আত্মার টান আছে। ওই যে চূড়া দেখা যাচ্ছে ওটা হচ্ছে হংসেশ্বরী মন্দির। আমরা এই লেফট টার্ন নিয়ে হংসেশ্বরী হয়ে যাব। এবার আমরা নিলাম লেফট টার্ন। হংসেশ্বরী মন্দিরের দর্শন করব। আসলে হংসেশ্বরী মন্দিরের পাশ দিয়ে যাবো আর হংসেশ্বরী মন্দিরে ঢুকবো না, তা কি হয়? হেভি হেভি এই জায়গাটা, আমার হেভি লাগে। কল্যাণী থেকে অনেকটা দূরে চলে এসেছি। আর এই যে উঁচু উঁচু পাঁচিল, সেই পাঁচিলের এদিকটা হচ্ছে বাঁশবেরিয়া, আর পাঁচিলের এই সাইডটা হচ্ছে ডানলপ। ডানলপ এক খুবই পরিচিত নাম, যার কি বলবো, এই ভেতরটা ডানলপ। তো ইচ্ছা হচ্ছে যে ডানলপের ভেতরটা দিয়ে ওদিক দিয়ে ডিটি রোড ধরে নেবো, তো তাই করব। দেখি ডানলপের ভেতরটা কেমন। এটা ডানলপ উঠছে, জায়গাটা খুব একটা ভালো না। এর আগে একবার কার্তিক পুজোর সময় জ্যামে আটকে গিয়ে এদিক দিয়ে গেছিলাম রাত্রিবেলা, সে এক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, সে একটাও লাইট ছিল না। আর এই জায়গাটা ঢুকলেই না একটা নিঝুম নিঝুম ফিলিংস। আমি এসছি আগে এখানে ছোটবেলায় অনেক, আমার মায়ের এক বান্ধবীর বাড়ি, তো এখান দিয়ে যেতে আসলে একটু মানুষ ভয় পায়।
বিকেলের দিকটা থেকে। দিনের বেলা সেফ, কারণ রাত্রিবেলা এখানে সেরকম অ্যাচাচ কোনো লাইটও থাকে না। আর সত্যি কথা বলতে খারাপ মানুষের যাতায়াত বেশি। এখন তো লাইট কী জানি, সব লাইট রাত্রিবেলা জ্বলে কি জ্বলে না। আর আগে তো এই রাস্তা পিচ ছিলই না, মানে একদম সেই মাটির, তারপরে খোয়া ফেলে দেওয়া মাটির খোয়া, আর এখন এই পিচ করেছে, তাও ভালো। যাই হোক, এখানে অসংখ্য কোয়ার্টার আছে যেগুলোর কোনো মানুষ থাকে না, ইনফ্যাক্ট মানুষ আসতে ভয় পায়। এই তারটা তলা দিয়ে গলতে হবে, দাঁড়া গাছ পড়ে গেছে, কি করে যাবো। কারেন্ট নেই তো, দাঁড়া দাঁড়া। ওহ, লাইফে অ্যাডভেঞ্চারের শেষ নেই। কারেন্টে তার দেখিস মাথায় না লাগে। খুবই খারাপ, খুবই খারাপ, মানে যখন যে সরকার ক্ষমতায় এসছে তখন সেই সরকার ডানলপকে নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই ডানলপ সেই ডানলপ যা বিগত মনে হয় 15-20 বছর ধরে এই একই ল্যাক অফ মেনটেন্যান্সে এই অবস্থা হয়ে আছে। গাছপালা নেই, কিছু নেই, মানে সরি, গাছপালা এত আছে যে মানে কি বলবো, মানে আমি ভুল করে বলে ফেলেছি গাছপালা নেই, আসলে গাছপালা হয়ে বন জঙ্গল হয়ে গেছে, মানুষ নেই, মানুষ এখানে আসতে ভয় পায়। রাস্তাঘাট তো দেখাই যাচ্ছে কীরকম। এখানে আমার এক মায়ের বান্ধবী মালতী মাসির বাড়ি, এখানে বাড়ি তো নয় সবার কুয়াটার, জঙ্গলে রাস্তা হয়তো ঢেকেই গেছে, বুঝতে পারছি না কোন দিক দিয়ে যেতে হয়। তবে এইটুকু আমি জানি যে সোজা গেলে জিটি রোড ওঠে, জিটি রোড দিয়ে আমরা সোজা চন্দ্রনগরের দিকে যাব। অ্যাজ ইউজুয়াল আমরা যেখানে ব্রেকফাস্ট করে থাকি চন্দ্রনগরে সেখানে করব। এই ডান দিকটা দিয়ে যাওয়া যেত মালতী মাসির বাড়ি। আজকে বেশ সব রকম এক্সপিরিয়েন্স হলো, সব থেকে বেস্ট হলো কল্যাণী শহর ঘোরা, অ্যান্ড ফাইনালি জিটি রোড দেখতে পাচ্ছি, ভালো লাগছে। যতক্ষণ না ওই জিটি রোডে উঠছিলাম একটা ভয় ভয় লাগছিল, কারণ জায়গাটা খুবই নির্জন এলাকা। জিটি রোডে উঠলে আবার সাহস ফিরে পাবো, এই সেই ডানলপ গেট। হ্যাঁ, ভাবা যায় এই ডানলপ নিয়ে কত নোংরা পলিটিক্স হয়। ফাইনালি আমরা এসে গেছি আমাদের যেখানে খাই বেশিরভাগ দিন ব্রেকফাস্ট, চন্দননগরের কল্যাণী কেবিন। তো এবার এখানে হবে আমাদের একটু হালকা করে ব্রেকফাস্ট।